বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বোটে, মাঝিরে কন বলতে পারিস সূর্যি কেন ওঠে? চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে? বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফ্যাল ফেলিয়ে হাসে। বাবু বলেন, সারা জনম মরলি রে তুই খাটি, জ্ঞান বিনা জীবনটা তোর চারি আনাই মাটি। খানিক বাদে কহেন বাবু, বলতো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে? বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি? মাঝি সে কয়, আরে মশাই অত কি আর জানি? বাবু বলেন, এই বয়সে জানিস নেও তা কি, জীবনটা তোর নেহাত খেলো অষ্ট আনাই ফাঁকি। আবার ভেবে কহেন বাবু, বলতো রে বুড়ো, কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো? বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন? বৃদ্ধ বলে, আমায় কেন লজ্জা দেছেন হেন? বাবু বলেন, বলবো কি আর, বলবো তোরে কি তা, দেখছি এখন জীবনটা তোর বারো আনাই বৃথা। খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে, বাবু দেখেন নৌকোখানি ডুবল বুঝি দুলে। মাঝিরে কন, এ কি আপদ, ওরেও ভাই মাঝি, ডুবল নাকি নৌকো এবার, মরবো নাকি আজি? মাঝি সুধায়, সাঁতার জানো? মাথা নাড়েন বাবু। মূর্খ মাঝি বলে, মশাই এখন কেন কাবু, বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে, তোমার দেখি জীবনখানা ষোলো আনাই মিছে।